আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হিজরতের প্রতি উৎসাহিত করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও স্বপ্নে হিজরতের স্থান আল্লাহ পাক দেখানো শুরু করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে চিনতে পারেন না জায়গাটা কোন জায়গা, যে তাকে বারবার স্বপ্নে দেখানো হচ্ছিল যে এমন একটা জায়গা খেজুর বাগান বেষ্টিত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন। তো সেই জায়গাটা ছিল ইয়াসরিব, মদিনা মুনাব্বারা। আর মুমিনদেরকেও এই হিজরতের প্রতি উৎসাহ সৃষ্টি করা হচ্ছিল, কারণ হিজরতটা অনেক কঠিন জিনিস, দুনিয়াতে হিজরতের মতো কঠিন আর স্বাভাবিকভাবে কিছু নাই। কারণ আপনাকে যদি বলা হয় যে আপনার মাতৃভূমি এই এলাকা ছেড়ে, এই জনপদ ছেড়ে আপনাকে আরেকটা দেশে চলে যেতে হবে, তাহলে এই জায়গার আমার পিতৃভূমি মাতৃভূমি, তারপরে জায়গা জমিন সহায় সম্পদ, তারপরে আত্মীয় স্বজন প্রতিবেশী ভালোবাসা মহব্বত এই সব কিছু রেখে এক জায়গা থেকে আরেকটা অপরিচিত জায়গায় নতুন করে হিজরত করে চলে যাওয়া, তাও আবার আপনি যাওয়ার সময় জায়গা জমিন বিক্রি করে টাকা পয়সা নিয়ে যাবেন, সে পরিস্থিতি অনেক। এমন না যে এখানে জায়গা জমিন যা আছে সব বিক্রি করে আপনি মদিনা চলে যাবেন, এরকম পরিস্থিতি অনেক। এখানকার জায়গা জমিন এখানকার সম্পদ এখানে রেখেই চলে যাওয়া লাগবে, কিছুই নেওয়া যাবে না। আবার দেখা যাবে অনেক সময় আমি হিজরত করতেছি, আমার স্ত্রী যায় নাই, আমার ছেলেমেয়েরা যায় নাই, আমি একা হিজরত করে চলে যেতে হয়েছে। আবার কারো দেখা গেছে স্ত্রী গেছে স্বামী যায় নাই, কারো ছেলে মেয়ে গেছে মা বাবা যায় নাই, এইভাবে কঠিন এক পরিস্থিতির মাধ্যমে এই হিজরত করা লাগছে। হিজরত এক কঠিন জিনিস, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন পরামর্শ ডাকা হলো, সূরার সভা ডাকা হলো যে আমরা মুসলিম উম্মার জন্য একটা শাল গণনা করতে চাই, একটা শাল নির্দিষ্ট করতে চাই, তো কোন দিন থেকে কোন সময়টা থেকে এই গণনাটা শুরু হবে, তখন অনেক সাহাবী অনেক পরামর্শ দিয়েছেন। কেউ বদরের বিজয়ের দিন থেকে শুরু করতে বলছেন, কেউ মক্কা বিজয়ের দিন থেকে শুরু করতে বলছেন, কারণ এগুলো মুসলিম উম্মার বড় বড় বিজয়। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন মুসলিম উম্মার জীবনে সবচাইতে স্মরণীয় এবং সবচাইতে কঠিন কাজ ছিল হিজরত। তো যারা হিজরতের আগে ইসলাম গ্রহণ করেছে তারা বুঝে হিজরতটা কী জিনিস, কী কঠিন জিনিস। যারা হিজরতের পরে ইসলাম গ্রহণ করছে বা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করছে তারা তো আর হিজরতের কী কষ্ট সেটা তারা উপলব্ধি করেন নাই। পরবর্তীতে সাহাবায়ে কেরাম এটার উপরে একমত হলেন যে হিজরতটাই ইসলামের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কঠিন জিনিস ছিল মুসলিম উম্মার জন্য। তো এই কারণে পরবর্তীতে হিজরি সাল গণনা শুরু হয়, হিজরতের দিনকে কেন্দ্র করে হিজরি সাল গণনা শুরু হয়।